আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো আজকে আমি বানাবো পানির চিজ মোমোজ ফ্রাই বানাবার জন্য আমি কি করেছি প্রথমে কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে হাফ ফ্রাই করে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা বাঁধাকপি ফুলকপি কেটে অ্যাড করেছিলাম দু তিনটে পেঁয়াজ কলি নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে ওর মধ্যে অ্যাড করেছি কিছুটা গাজরও অ্যাড করেছি তো এটাকে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে দেখুন ভেজে নেওয়ার পর আমি একে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেবো যেহেতু সবজিতে যে জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায় দেখুন মিনিট পাচেক হয়ে গেছে তো আর একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন জলটা শুকিয়ে গেছে যেহেতু ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ কিছুটা গোলমরিচ গুঁড়ো আর কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো দিয়ে না আচাড়া করে ভেজে নেব ভালো করে বাচ্চারা এক্সার খেতে চায় না কোনো সময় সবজি তো সবজিটা এভাবে কিছু আইটেমের মধ্যে দিয়ে বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেয় হাসি খুশির মধ্যে তো অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে ঝাল হয়ে যাবে জন্য তো সয়া সস দু চামচ মতো টমেটোর সস দু চামচ মতো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা যেহেতু আমার একটু কাঁচা আছে আমি আবার মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন মিনিট পাঁচেক হয়ে গেছে সবজিটা গোলের মতো গেছে পুরো তো এর মধ্যে আমি অ্যাড করবো কিছুটা পানির ক্রেড করে রেখেছিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে অল্প পরিমাণে কিছুটা চিনি অ্যাড করব যে যেমন মিষ্টি খাবেন আমি কম মতো দিয়েছি দেখুন হাফ চামচের মতো তো কিছুটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো রাখবো মিনিট দুয়েক হয়ে গেছে দেখুন আমি ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে মোমোজের সাথে একটা চাটনির দরকার সেই জন্য আমি দু থেকে তিনটে টমেটো নিয়ে কেটে নিয়েছি ওর মধ্যে গোটা লঙ্কা দশ থেকে বারোটা কিছুটা পুদিনা কিছুটা ধনেপাতা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি অন্যদিকে আমি ময়দাটা মেখে নেবো ময়দার মধ্যে আমি দু চামচ সর্ষের তেল হাফ চামচ লবণ এক চামচ চিনি দিয়ে মেখে নিয়েছি গরম জল দিয়ে তো এটাকে কভার করে রেখে দেবো দেখুন মিনিট দশেকের মতো অন্যদিকে দেখে নেবো এটা টমেটারটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে তুলে ঠান্ডা হতে দেবো তো দেখো ওদিকে ঠান্ডা হতে দিয়েছি এদিকে আমি ময়দাটার মধ্যে ছোট ছোট লেচি কেটে নিয়েছি যেহেতু মৌসুজ বানাবার জন্য ছোটো ছোটো করে বেলবো তো বেলে নিয়েছি দেখুন এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দেবো কম কম করে তো আমি চিজ কেটে নিয়েছি যেহেতু ওইগুলো ছোটো খুব তো আমি টুকরো টুকরো করে ছোট ছোটো চিজ লাগাবো এর মধ্যে এরকম করে কেটে নিয়ে একটা একটা করে চেস দিয়ে দেবো দেখুন দিয়ে আমি মোমোজ কত রকমের মোমোজ ডিজাইন করা যায় যেহেতু আমি এখন ফেলাল দু রকমই করবো একটা রাউন্ড আর একটা লম্বা মোমোজ সেদ্ধটাও হয় ফ্রাইটাও হয় এটা বেশ বাচ্চারা খেতে ভালোবাসে সসের সঙ্গে দিলে পরে তো আজকে আমি এরকম করে বানাচ্ছি আর একদিন দেখাবো অন্য স্টাইলের মোমোজ বানানো তো এটা আমি বানিয়ে নেব দেখুন এতে একটা চিজ দিয়ে ফের বাচ্চারা বেশিরভাগ সবজি খেতে চায় না সেই জন্য বাধ্য হয়ে আমাকে এরকম করে বাচ্চাদেরকে মাঝে মাঝে খাওয়াতে হয় দেখুন এরকম করে বানিয়ে নেওয়া হয় আমি আরেকটা একটা দেখিয়ে দেবো এটা বাচ্চাদের কাছে দিলে পরে খুব আনন্দই খায় বাচ্চারা দুয়ারা বলে না যে এটার মধ্যে কী দিয়েছো না দিয়েছো আরামসে চোখ বন্ধ করে খেয়ে নেয় বাচ্চাদের শরীরের মধ্যে মাঝে মাঝে সবজি দেওয়াটাও দরকার এমনি সবাই ভালোভাবে সবজি দিলে পরে বাচ্চারা খেতে চায় না রান্না করে তাই মাঝে মাঝে এরকম করে আরও অন্য কিছু নানা রকমের বানিয়ে সবজি দিয়ে খাইকে দিই দেখুন এমন টাইপের করে আমি সব কিছুই সবটাই বানিয়ে নিয়েছি তো দেখুন তেল গরম হয়ে গেছে আমি একে একে ফ্রাই করে নেব দেখুন এক পিঠটা হয়ে গেছে অন্য পিঠটা আর একবার ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমার তুলে নেব তো অন্যদিকে আবার আমি মোমোসের সসটা বানিয়ে নেব দেখুন আমি গ্রেড করে রেখেছিলাম এটাকে তো হাঁড়ি গরম হয়ে গেছিলো ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প জলও দিয়েছিলাম আমি কিছুটা তেঁতুল কি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মেখে আমি ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি তো এতে বিনুন দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি চাট মশলা দিয়েছি কিছুটা গুড় দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গাঢ় করে ফেলেছি দেখুন আমার কমপ্লিট চার্নি হয়ে গেছে মোমোজের সাথে নিয়েও বসে পড়েছি খাওয়ার জন্য তো দেখুন মোমোজটা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন